আসসালামু আলাইকুম গাইস, আজকে ভিডিওতে থাকবে কুয়েত কোম্পানি বিষয়ের আপডেট। আজকে তিন চারটা কোম্পানির তথ্য দিব এই ভিডিওতে। অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে এই কোম্পানির তথ্যগুলো দেওয়ার জন্য, এই কোম্পানি কিরকম তা জানানোর জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করছেন। তো কোম্পানিগুলো হলো আল জাজিরা, ওয়াল আল নসিব, জিএম, ইউএফএম। এই চারটা কোম্পানির তথ্য দিব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই করে নিয়ে হয়তো অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো প্রথম আসি আল জাজিরা। আল জাজিরা অনেক ভাই কমেন্ট করছেন, ভাই আল জাজিরা কোম্পানিটা কিরকম। এক কথায় আল জাজিরা কোম্পানিটা অনেক ভালো, খারাপ না। এই কোম্পানিতে কিরকম কন্ট্রাক্ট আছে, কি কি কাজের কন্ট্রাক্ট আছে অনেক ভাই বলছেন। এই কোম্পানিতে আপনার এয়ারফুডে কন্ট্রাক্ট আছে, তারপর পেট্রোল পাম্পে কন্ট্রাক্ট আছে, তারপর অফিস আদালত এরকম কন্ট্রাক্ট আছে, ঠিক আছে। এই কোম্পানি আপনারা আসতে হলে এই আপনার পেট্রোল পাম্পে আসলে ভালো হয়, পেট্রোল পাম্পে একটু ইনকাম বেশি করতে পারবেন। কারণ পেট্রোল পাম্পে কাজ করলে একটা হাদিয়া মিলে, হাদিয়া মানে বকশিস মিলে, ঠিক আছে। যদি আপনারা পাসপোর্ট জমা দেন এবং আসেন তাহলে, মানে পেট্রোল পাম্পের জন্য দেন, পেট্রোল পাম্পে আসেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি চাই আপনারা কিছু টাকা ইনকাম করেন কুয়েতে আইসা। আমি আমি আমার মন থেকে বলছি কিছু টাকা ইনকাম করেন কুয়েতে আইসা, ঠিক আছে। তো তো শন পেপার কবে পেতে পারেন যারা পাসপোর্ট জমা দিছেন? যারা পাসপোর্ট জমা দিছেন আপনার হয়ে গেছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে। যাদের 5-6 মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, তারা অক্টোবর মাসের আপনার শন পেপার পাইতে পারেন। আমি এখনো বলতেছি, এর আগেও বলছি যে অক্টোবর মাসটা দেখতে পারেন, অক্টোবর মাসটা সুবর্ণ সুযোগ আছে যে শন পেপার বাইর হওয়ার। যদি আপনার লামানা কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি অক্টোবর মাসে শন পেপার পাইতে পারেন আল জাজিরা কোম্পানির থেকে, ঠিক আছে, যদি আপনার লামানা কাজ কমপ্লিট হয়। আর যদি লামানা কাজ কমপ্লিট না হয় তাহলে কিন্তু পাবেন না। তারপর আসি ওয়াল আল নসিব কোম্পানি। ওয়াল আল নসিব কোম্পানি ভালো, খারাপ না। কুয়েতে কোনো খারাপ কোম্পানি থাকতে পারে না, থাকবে না। কারণ হইছে যদি আপনাকে নিয়ে এসে কাজ না দেয় এবং কি এদিকে এদিকে সাইরা দেয় এবং তা জানতে পারে কুয়েত সরকার, তাহলে কোম্পানি বন্ধ করে দিবে, কোম্পানি জবাববিহিতা করতে হবে। তোমার লোক দরকার নাই, তুমি কাজ দিতে পারো না তো লোকগুলো নিয়ে আসছো কেন, এরকম জবাববিহিতা করতে হবে কোম্পানিকে। তাই কোম্পানি কুয়েতে সব কোম্পানি ভালো। তো কাজ হয়েছে ক্লিনারে, এটা আপনারা জানেন, ক্লিনারের জন্য এই লোক নিয়ে আসতেছে সব ক্লিনার। তো বেতন কিরকম হতে পারে? বেতন তো ভাই 75 দিনের বেতন হতে পারে। আপনারা ওভার টাইম অথবা পার্ট টাইম আপনার ইচ্ছাতে জোগাড় করে করতে পারেন। কুয়েতি এখন কোম্পানিতে পার্ট টাইমের সুযোগ খুব কম, মানে ওভার টাইম করার সুযোগ কম, আপনারা নিজেরা পার্ট টাইম খুঁজে করতে হবে, ঠিক আছে। পার্ট টাইম আপনারা নিজেরা দেখে খোঁজ খবর নিয়ে করতে পারবেন, সমস্যা নাই। কোম্পানির ডিউটি করার পর আপনি যেটা ইচ্ছা এটা করতে পারবেন, সমস্যা নাই। তো বেতন 75 দিনের, টাকা রুম দিবে কোম্পানি, খাওয়া দাওয়া আপনার। আর শন পেপার বাইর হবে অক্টোবর মাসে। অক্টোবর মাসে আপনার ডেট নাই, কোনো ডেট নাই কত তারিখে বাইর হবে, কিন্তু অক্টোবর মাসে বাইর হওয়ার কথা আছে, অক্টোবর মাসে পাইতে পারেন, ঠিক আছে। ধৈর্য ধরছেন আর কয়েকটা দিন ধরেন, ধৈর্যর ফল পাবেন ইনশাল্লাহ। যদি আপনার লামানা কাজ কমপ্লিট হয়ে যায় অক্টোবর মাসটা দেখতে পারেন। তারপর আসি জিএম কোম্পানি। জিএম কোম্পানি আপনার সেম, জিএম কোম্পানির ক্লিনারের লোক নিয়ে আসতেছে, লিক নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, ঠিক আছে। জিএম কোম্পানিও খারাপ না, ভালো,
সব মানে ক্লিনারের লোক লাগবে তাদের, তাদেরকেও অনেক লোক আছে এই কোম্পানিতে কাজ করে, তারা বলছে যে অনেক ভালো, খারাপ না, বেতনও ঠিক মতো দেয়া দেয়। ঠিক আছে, তো এখন যারা নতুন আসবেন সবার বেতন 75 দিনারই হবে, এর বেশি হবে না। যদি মার্কেটে সুপার মার্কেটে ডিউটি পড়ে যায় তাহলে হয়তো বেশি হতে পারে। ঠিক আছে, তো কমেন্ট করছেন যে শন পেপার পাবো কত তারিখে ভাই একটু জানান। আমি বলবো যে ভাই শন পেপার আপনারা পাবেন অক্টোবর মাসে, যদি আপনার পাসপোর্ট জমা হয় 4-5 মাস আগে, অথবা আপনার লামানা কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি পাবেন অক্টোবর মাসে, পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে, তবে 100% সম্ভাবনা নাই। কত সেকেন্ডে সেকেন্ডে লড়ে ভাই, ঠিক আছে, কোম্পানির কত লড়ে তা আমরা কি করব বলেন, তো সম্ভাবনা আছে পাওয়ার জিএম কোম্পানির। ঠিক আছে, তারপর আসি ইউএফএম কোম্পানি। ইউএফএম কোম্পানি আপনার এই কোম্পানিও ভালো খারাপ নেই, কোম্পানিতে অনেক লোক কাজ করে, এই কোম্পানিতেও ক্লিনারের লোক নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, লোক আসতেছে, লোক আসবে। যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন 4-5 মাস হয়েছে, তারা মানে যাদের লামানা কাজ কমপ্লিট হয়ে গেছে, তারা অক্টোবর মাসের ভিতরে শন পেপার পাইতে পারেন, অনেক সম্ভাবনা আছে শন পেপার পাওয়ার। ধৈর্য অনেক দিন ধরছেন, আর কয়টা দিন ধরেন না, দেখেন কি হয়। ঠিক আছে, আমি এই জন্য ভিডিওতে আসি না, কারণ আমি এর আগের ভিডিওতে বলছি যে অক্টোবর মাসটা দেখেন। ঠিক আছে, আপনারা কমেন্টের উপরে আসছি ভিডিওর মাধ্যমে, অক্টোবর মাসটা দেখা জরুরি আপনার জন্য, দেখেন আর কয়টা দিন আছে, 12-13 দিন আছে এই মাস, একটু ধৈর্য ধরে দেখেন কি হয়। ঠিক আছে, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।